আরেকটি নতুন গল্প রচিত হচ্ছে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায়। পদ্মা সেতুর উপর যান চলাচল শুরু হয়েছে আগেই, এবার সড়কের নিচে চলবে ট্রেন, এমন স্বপ্ন দক্ষিণাঞ্চল সহ গোটা দেশের মানুষের। মঙ্গলবার উদ্বোধন হবে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল লাইন। এই পথে আছে পদ্মা সেতু। তবে এই লাইনের ট্রেনের ভাড়া নিয়ে আগ্রহ ছিল সবার, এবার সেই ভাড়াও চূড়ান্ত হয়ে গেছে। ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেনের ভাড়া নির্ধারণ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। 4 শ্রেণীতে ভাড়া দিয়ে এই ট্রেনে যাওয়া যাবে। ঢাকা ভাঙ্গা শোভন চেয়ারের ভাড়া 355 টাকা, এসি চেয়ার ভাড়া 678 টাকা, এসি আসন 817 টাকা ও এসি বার্থের ভাড়া 1219 টাকা। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া 145 টাকা, এসি চেয়ার 273 টাকা, এসি আসন 334 টাকা ও এসি বার্থের ভাড়া 495 টাকা। এছাড়া মাওয়া থেকে পদ্মা সেতু পাড়ি দিয়ে ভাঙ্গা যেতে একজন যাত্রীকে শোভন চেয়ারে ভাড়া দিতে হবে 235 টাকা, এসি 449 টাকা, এসি আসন 541 টাকা ও এসি বার্থ 811 টাকা। সোমবার রেলওয়ে কর্তৃপক্ষ ভাড়ার এই তালিকা চূড়ান্ত করে। বাণিজ্যিক ট্রেন চালু হতে পারে 18ই অক্টোবর। ওই দিন থেকেই মানুষ টিকিট কেটে ঢাকা থেকে যেতে পারবেন ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত। একইভাবে ভাঙ্গা থেকে আসতে পারবেন ঢাকার কমলাপুর পর্যন্ত।